বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিডস অ্যান্ড মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি লিচুর লেমন জুস রেসিপি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন জুসটি তৈরি করতে কি কি উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি নিয়েছি কিছু লিচু এবং পরিমাণ মতো চিনি এবং দু চা চামচ লেবুর রস প্রথমে আমি লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি লিচু হচ্ছে আমাদের দেশে গ্রীষ্মকালীন ফল আর এই লিচুটি খুব বেশি দিন পাওয়া যায় না খুব অল্প দিনই শেষ হয়ে যায় লিচু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল এতে রয়েছে ভিটামিন সি এবং নানা ধরনের গুণ তাই ফুরিয়ে যাওয়ার আগেই আমরা যতটুকু পারি এই লিচু খাওয়ার চেষ্টা করব এই গরমে আমার জুসটি হতে পারে আপনার বেস্ট পানীয় এটি যেমন আমাদের তৃষ্ণা মেটাবে ভিটামিনের ঘাটতিও পূরণ করবে তাই এই জুসটি আপনারা তৈরি করে নিজেও খাবেন বাসার অন্যদেরকেও খেতে দেবেন এখন আমি একটি চুরির সাহায্যে লিচিগুলো থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি এখন লিচিগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ লেবুর রস আর দেব পরিমাণ মতো চিনি চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনে দিয়ে দিবেন এখন আমি সবগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এই লিচিগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার দেখব লিচিগুলো কেমন হয়েছে দেখুন লিচিগুলো একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে পেস্টগুলোকে একটি জারের মধ্যে নেব এবং একটি ছাঁকনির মাধ্যমে পেস্টগুলোকে ছেঁকে নেব। চামচের সাহায্যে পেস্টগুলোকে নাড়ব এতে করে জুসটি পরতে সহজ হবে মোটামুটি আমার ছাকা হয়ে গিয়েছে এবার চামচ দিয়ে অবশিষ্ট অংশটুকুকে চেপে চেপে ভালো করে জুসটুকুকে বের করে নেব এবং অবশিষ্ট অংশটুকু ফেলে দেব আপনারা যদি চান তাহলে এই জুসটির সঙ্গে কিছু পানি অ্যাড করে জুসটিকে একটু পাতলা করে নিতে পারেন কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না আমি এমনিতেই রেখে দেব। এখন এক টুকরো লেবু দিয়ে আমি আমার জুসটিকে পরিবেশন করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হাতের স্পেশাল লেমন লিচু জুস আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে ক্লিক করতে কিন্তু ভুল করবেন না আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ